আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিরা সুলতান। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। সোহরাওয়ার্দী উদ্যানের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয় শোভাযাত্রা। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সিনিয়র ও কেন্দ্রীয় নেতারা। র্যালির শুরুতে নেতাকর্মীদের বিজয় শুভেচ্ছাও জানান তারা। দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট থেকে দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। ব্যানার, ফেস্টুন ও বাদ্যের তালে তালে এবং জয় বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগানে মুখর পুরো এলাকা। শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। কাল থেকে মহাখালী বিসিপিএস হাসপাতালে ষাটোর্ধ্বদের করোনার পরীক্ষামূলক বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী জানান, শুরুর দিকে বয়স্ক এবং ফ্রন্টলাইনাররাই এই বুস্টার ডোজের অগ্রাধিকার পাবেন। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতাদের সংখ্যা বাড়তে পারে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারের সদর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের কালকিনিতে দু গ্রুপের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণ ঘটনা হয়েছে অর্ধশতাধিক বোমার। এনায়েতনগরের অপাঙ্কেজি ও কবির খাঁড় গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানায়, 30 জুলাই কালকিনিতে ঘরে ঢুকে ঘুমন্ত বাবা ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দু গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এর জেরে শনিবার সকাল থেকে ব্যাপক সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গোলাগুলি ও বোমা বিস্ফোরণে আহত হন অন্তত 20 জন। গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ক্রিকেট, নিউজিল্যান্ডে করোনা সচেতনতায় বায়ুবলের কড়াকড়িতে অস্বস্তিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। টিমটা নিয়ে একটু একটু সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে যে আমাদের, আমরা একটা আইসোলেটেড একটা হোটেলে থাকলেও অনেক কিছু ইউজ করতে পারে না। ফর এক্সাম্পল, জিম ইউজ করতে পারে না, প্র্যাকটিস করতে পারে না। সো এই জিনিসগুলো কিছু মানে কোনো কিছুই করতে পারে না, প্রায় ঘরের মধ্যে বন্দি। 21 তারিখ ওরা আবার, আমরা জানতে পারবো, আবার টেস্ট করবে, করে যদি নেগেটিভ হয় তারা আবার ওই কোয়ারেন্টাইন থেকে বেরোবে, ওরা ওদের মতো প্র্যাকটিস করতে পারবে, সব কিছু করতে পারবে। ওদেরকে কোনো রকম ব্রেকই দেওয়া যাচ্ছে না। সো দিস ইজ ওয়ান, সো মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তারা একদম শ্যাটার্ড। ইনফ্যাক্ট অনেক প্লেয়াররা চিন্তা করছিল যে চলে আসা যায় কিনা, সিরিজটা বাদ দেওয়া যায় কিনা, আসলে এটার কোনো সুযোগ নেই। 21 তারিখের পরে যদি আবার এক্সটেন্ড করে তাদের কোয়ারেন্টাইন, তাহলে তখন আমরা ওদের সাথে আলোচনায় যেতে পারব। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যার কথায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রয়েছে। বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bntnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।